না আজকে আমার আসলে কোনো কিছু খাবার মুড নেই মা আপনি না সেদিন বললেন যে আপনি কি খুব পছন্দ করেন ওটা তো মাঝে মাঝে একটু একটু ও প্রতিদিন না 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 প্রতিদিন আচ্ছা ওই যেন যেতে হ্যাঁ জি বলবো আচ্ছা তার আগে বলুন তো আপনার কি পছন্দ এই কথাটা বলতে আপনার এতদিন লাগলো না আপনি বলুন না আপনার কি পছন্দ আচ্ছা ঠিক আছে আমি বলছি আমার আসলে পছন্দের তালিকায় তেমন কিছুই নেই অপছন্দের জিনিস আছে অনেক আচ্ছা ঠিক আছে আপনার অপছন্দ কি কি সেগুলো বলুন স্ট্রেইট কথা বলতে না পারা পুরুষ খুবই অপছন্দ পুরুষ মানুষ হবে পুরুষ মানুষ কোনো কিছুকেই ভয় পাবে সবসময় একদম সিনা টান টান করে কি লাগবে না মানে ওই যে দম আজকে তোরে বসে আছেন না তা লাগবে না দম কিছু আমি কোথায় দম আটকে বসে আছি আমি তো ঠিক আছি জোর দেবে তোমার প্রেম কত দূর প্রেম মানে তোমার ওই চাইনিজ ভাষাতে কে প্রেম করবে এই খবরটা আমার ভাইকে চাইনিজ বলবো না আহা ভাইয়ের জন্য কত দরদ আপনি বলুন এই জন্মে পারবে বলে মনে হয় না তবে চেষ্টা অব্যাহত আছে আজকে তোমার ভাই আমাকে কি জিজ্ঞেস করছে জিজ্ঞেস করছে যে আমি কি পছন্দ তুমি কি বললে আমি বললাম যে আমার পছন্দের তালিকায় কিছুই নেই কিন্তু অপছন্দের তালিকায় অনেক কিছু আছে তারপর বললাম যে কেউ যদি এরকম আটোসাটো হয়ে বসে থাকে আমার দেখলেই মিজাজ খারাপ হয়ে যায় তোমার ভাইয়া তখন রিক্সার মধ্যে আটোসাটো হয়ে বসেছিল কথাটা শোনা মাত্র সিনা টান টান করে বসে হ্যালো আপনি এত রাতে আসলে আমি আপনাকে একটা কথা বলার জন্যই ফোনটা করেছি ওই কথাটা না মানে ওই কথাটা আপনাকে আমি কখনোই হয়তো বলতে পারবো না কেন পারবেন সবাই কি সবকিছু পারে বলুন সবাই তো সবকিছু পারে না যেমন ধরেন আপনি হয়তো কিছু জিনিস পাবেন আমি হয়তো কিছু জিনিস পাবো না আবার আপনার চিন্তাভাবনা এক ধরনের আমার চিন্তাভাবনা আরেক ধরনের মানে একশত ভাগ তো আর মিলবে না তাই না কে বলেছে যে কেউ আপনাকে বুঝতে পারে না আমি তো আপনাকে বুঝতে পারি কিন্তু আমি তো আপনাকে বুঝতে পারি না চেষ্টা করলেই বুঝতে পারবেন আর যেদিন বুঝতে পারবেন সেদিনই আপনি বলতে পারবেন আমাকে ওই কথাটা না সেই কথাটি হয়তো আমি আর কখনোই আপনাকে বলতে পারবো না শুনুন আমি আমি বেশ কয়েকদিন আপনাকে ডিস্টার্ব করেছি সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার জন্য শুভেচ্ছা রইল আপনার সাথে আমার আর কখনো কথা হবে না শুনুন আমি বলবে তো কি রে তোর আইডিয়া কাজে লাগলো লেগেছে বাবা লেগেছে ভাইয়া খুব ভালো মতো ফেসে গেছে বলিস কি আরে শোনোই না আমি ভিলাপু আর ভাইয়া এখন প্রতিদিন দেখা করে ও মা তাই নাকি সাংঘাতিক একটা কাজ করে ফেলেছিস যা তোকে আমি একটা ল্যাপটপ গিফট করব সত্যি বাবা 100% সত্যি এত খুশি হবার কিছু নেই বাবা আমি হেরে গেছি আসলে বাবা
সত্যি আমার পক্ষে হয়তো কোনো মেয়ের সাথেই প্রেম করা সম্ভব। আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা, তোমার বংশ পরম্পরার যে ইতিহাস সেই ইতিহাসটা মেনটেন করতে পারলাম না। আর মা, অনেকের তো অনেক গার্লফ্রেন্ড থাকে, আমি তোমার জন্য আমার একটি গার্লফ্রেন্ডটাও অ্যারেঞ্জ করতে পারি, আমি তোমার যোগ্য সন্তান হতে পারলাম না। মা সরি ভাইয়া, আমি তোমাকে কষ্ট দেবার জন্য কিছু করিনি। তুই আমার আমার ছেলে, আমার পারফেক্ট ছেলে। আমাদের কোনো মেয়ে লাগবে না, আমাদের শুধু তুই থাকলে চলবে বাবা। আপনি? জি আমি। আপনি এখানে? আসলে আমি আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। ওই কথা? না, ওই কথাটা বলার আগেও আরো কিছু কথা আছে যেগুলো আপনার সাথে আমি বলতে চাই। কি কি? গতকাল রাতে আপনাকে আমি বলেছিলাম যে আমি আপনাকে বুঝতে পারি না, কথাটা মিথ্যে, আপনাকে আমি ঠিকঠাক বুঝতে পারি। আচ্ছা, তার আগে বলুন তো, আপনার কি বৃষ্টি পছন্দ না রোদ? অবশ্যই বৃষ্টি, এরকম রোদ কে পছন্দ করে? জানতাম, আমি জানতাম কোনো কিছুই ম্যাচ করবে না, কোনো কিচ্ছু ম্যাচ করবে না। মানে আপনার বৃষ্টি পছন্দ, তাই না? হ্যাঁ, মানে বৃষ্টিতে ভিজে যে একেবারে এরকম একটা আস্তে অবস্থা হয়ে যায়, জামা কাপড় ভিজে যায়, কি যে একটা বাজে অবস্থা, কাঁধে লেগে যায়। মানে রোদ পছন্দ, মানে এরকম রোদের মধ্যে ঘেমে নিয়ে একাকার ভালো লাগে না? ইস, বৃষ্টি কেন পছন্দ করব না? বৃষ্টি মানে কত রোমান্টিক একটা ব্যাপার, সবাইকে কেমন সুদিন করে ফেলে, শীতল করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার বলো তো তোমার কি পছন্দ, খিচুড়ি না পোলাও? খিচুড়ি পোলাও টোলাও একদম পছন্দ করি না। কোনো কিছুই ম্যাচ হচ্ছে না, গ্রাম্য পছন্দ খিচুড়ি। ও, তার মানে আপনি পোলাও পছন্দ করেন? অবশ্য আপনাকে দেখেই বোঝা যায় যে আপনি পোলাও পছন্দ করেন। হরি হাসি, হরি হরি হাই, তুই তো তোরা ওখানে কি করছিস? কি করিস তুই এখানে? কিভাবে হাসছে? ও, এটা তোমার প্ল্যান, রাইট? মানে আমার প্ল্যান হবে কিসের জন্য? তোমার বোন, তুমি নিশ্চয়ই এসব প্ল্যান করে এসেছো। তোমার প্ল্যানই ছিল এরকম ভাবে আমাকে সবার সামনে একটু হাস্যকর বানানো। হ্যাঁ, তাই? এতদিন তো কথাই বেরোচ্ছিল না, ম্যাম এখন অনেক কথা বেরোচ্ছে।